সো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমি যেই চ্যানেলের ইনকাম সম্বন্ধে কথা বলবো সেটা হচ্ছে প্রীতি মণ্ডল, যাকে অনেকে দুষ্টু রয় নামেও চেনে। তো দুষ্টু রয় কিন্তু টিকটকে খুবই ফেমাস ছিল, তো যে কারণেই তিনি ইউটিউবে এসেও খুব সুন্দর এবং খুব কম সময়ের মধ্যে একটা বিশাল বড় ফ্যামিলি গড়ে তুলতে পেরেছে। তো দুষ্টু রয়ের ভিডিওগুলো কিন্তু খুবই সুন্দর হয়, পার্সোনালি আমারও কিন্তু তার ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগে। আর আমি এখানে যে আর্নিংটা কথা বলবো সেটা শুধুমাত্র ইউটিউব থেকে যে আর্নিংটা হয় সেই আর্নিংয়ের ব্যাপারে, কিন্তু ইউটিউবের বাইরে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, অ্যাপ্লিকেশন প্রমোশন, সেই সম্বন্ধে এখানে আর্নিংগুলো বলবো না। তো চলো প্রথমেই আমরা দেখে নিচ্ছি তার কতগুলো ভিডিও আপলোডেড রয়েছে। তো ভিডিও আপলোডের সংখ্যা মাত্র 28টা, বুঝতেই পারছো খুবই কম। সাবস্ক্রাইবার রয়েছে 148,000 এবং ভিডিও ভিউজ রয়েছে বহুত, 11,00,000 প্রায়। এবং চ্যানেলটা দেখো শুরু করা হয়েছিল 19 নভেম্বর 2021, সরি, আর এটা হচ্ছে 22, 2022। তো মানে খুবই অল্প দিনে চ্যানেলটা বিশাল পরিমাণ সাপোর্ট পেয়েছে, কারণ দুষ্টু রয় যে ছিল ইউটিউবে, সরি টিকটকে বহুত ফেমাস ছিল। তো চলো আমরা এখানটা কিছু কিছু দেখে নেবো যে তার মান্থলি ইনকাম। তো দেখো তার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ প্রায় মানে কি বলবো 400, কোনোটাতে 450K, 100K, 200K, প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বিশাল পরিমাণে ভিউজ রয়েছে। তো তাদের মান্থলি যে ইনকামটা হয় তো সেটা হচ্ছে এইটা, দেখো $841 থেকে $13.4K পর্যন্ত। তো আমি এখানে একটা সাইডের ওপর নির্ভর করে যেহেতু আর্নিংটা দেখছি, তো এখানে লোয়েস্ট আর্নিংটাই আমরা ধরে নেবো, কারণ এখানে যেহেতু মান্থলির শুরু থেকে বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে হয়তো এই মাসে প্রথম দিকে ভালো আর্নিং হচ্ছে, তো শেষ দিকে যদি এরকম আর্নিং চলতে থাকে তাহলে হয়তো $13.4K পর্যন্ত হতে পারে। কিন্তু আমি এখানে শুরুর দিকে যেটা বলবে অর্থাৎ $841, সো এটাকেই আমরা ক্যালকুলেট প্রথমে করে নেবো। আর একটা কথা বলে রাখা ভালো, ইউটিউব আর্নিং কিন্তু পুরোটা ইউটিউব ক্রিয়েটারকে দিয়ে দেওয়া হয় না, এর মধ্যে 55% ইউটিউবে 55% ক্রিয়েটরকে দেওয়া হয় এবং আর্নিংয়ে 45% ইউটিউব নিজের কাছে রেখে দেয় এই ইউটিউব প্ল্যাটফর্মকে চালনা করার জন্য। তো চলো আমরা এখানে $841টাকে আমরা প্রথমে 55%টা হিসেব করি। 841 * 55% = 100, তাহলে এখানটাতে ডলার হচ্ছে $462। তো এটাকে যদি আমরা নর্মালি $462 থেকে 73 দিয়ে গুণ করি তাহলেও দেখো 33,766 মতন। তো চলো আমরা দেখে নিই ইয়েতে যে $462 কত, গুগলে দেখে নিই $462। তো তাহলে যেটা হয় সেটা হচ্ছে ৩৪,৯৫০ ইন্ডিয়ান রুপিসে। তো তাদের যেটা ইনকাম হয় সেটা বলে দিলাম তোমাদের, যে মান্থলি তাদের এরকম ৩৫,০০০ টাকা মতন করে এখন ইনকাম হচ্ছে, এবং সে কিন্তু খুবই কম পরিমাণে ভিডিও দেয় এবং ভিউজ প্রচুর পরিমাণে হয়, তো সেই কারণে তার ইনকাম এইরকম। কিন্তু বললামই তার সঙ্গে কিছু ব্র্যান্ড প্রমোশন, অ্যাপ্লিকেশন প্রমোশন তো রয়েছেই, তো সেখান থেকেই আরও ইনকাম রয়েছে। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, এরপর কোন ইউটিউবারের ইনকাম জানতে চাও সেটা কমেন্টে বলতে পারতো, এবং এরপর যদি বং রনের ইনকাম জানতে চাও সেটাও দিয়ে দেবো। আর এখানে তাদের লেটেস্ট ভিডিও যেটা এখনও পাবলিশ করা